এক এক মাসের এক এক ফজিলত। তন্মধ্যে এই রজব মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে, আমার গুনাগার উম্মত, আমার নবী বলেছেন আমার উম্মতকে আমার আল্লাহ বড় বড় পাঁচটি রাত দিয়েছেন, ওই রাতের মধ্যে হাত তুললে আমার আল্লাহ তাড়াতাড়ি দোয়া কবুল করে নে। সুবহানাল্লাহ, বড় বড় রাত কয়টা? আর আওয়াজ নাই, বড় করে বলেন না ভাই, কয়টা? পাঁচটা। তন্মধ্যে একটা হচ্ছে রজব মাসের খতম রাত, ফহালা রমজানের আগের রাত, তারপর হচ্ছে শবে কদরের রাত, শবে বরাতের রাত, তারপর হচ্ছে ঈদ উল ফিতরের রাত, তারপর হচ্ছে ঈদ উল আদাহারের রাত। কয়টি রাত? পাঁচটি। এর পাঁচটি রাত অন্য কোন নবীর উম্মতকে আমার আল্লাহ দেই নাই, শুধুমাত্র দিয়েছেন আমার নবী আপনার নবীর উম্মতদেরকে। সুবহানাল্লাহ, অনেক বরকত। হাত তুললে দোয়া কি হয়ে যায়? জোরে বলেন না ভাই আপনারা, দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। তো তন্মধ্যে একটা রাত আমাদের কাছ থেকে চলে গেছে। তন্মধ্যে আমাদের এই রজব মাসের মধ্যে এমন আরেকটি রাত আছে, যে রাত হচ্ছে শবে মেরাজের রাত। সুবহানাল্লাহ, নাই শবে মেরাজ, শবে কি মেরাজের রাত। আমি টানটুন দিচ্ছি না, আপনারা কেমন কথা বুঝতে পারছেন? আমার ভাইরা মনোযোগ দিবেন, আমার কথা মনোযোগ দেবেন, বারবার করে বলছি, আমি কোনো কিচ্ছা কাহিনী নিয়ে আলোচনা করব না, খুব মনোযোগ দেবেন, যদি মনোযোগ না দেন ওয়াস বুঝতে পারবেন না, বারবার করে বলছি। আমি আসছি আপনাদেরকে কিছু দিয়ে যাব, আমাদের খতিব সাহেব আছে, ইমাম সাহেব আছে, আলে মুলামারা রয়েছে, ভুল বললে আমাকে উদ্রাই দেবে, শুধরাই দেবে, বুঝতে পারছেন আমার কথা? এবার আসছেন আমার ভাইয়েরা, এই রজব মাসের গুরুত্ব অনেক অনেক রয়েছে। আমার নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, ইন্না ফিল জান্নাতি নাহার ইয়াকুলু ফি রজব। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, যে ব্যক্তি রজব মাসের মধ্যে একটি মাত্র রোজা রাখবে, আমার নবী ঘোষণা করে দিলেন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এমনভাবে স্পেশাল নহর নির্মাণ করেছে, এমনভাবে নহর নির্মাণ করেছে, ওই নহরের নাম দিয়েছে রজব, ওই নহরের নাম হচ্ছে রজব। ওই রজবের মধ্যে আমার আল্লাহ বলেন ওই রজবের নহরের মধ্যে এমন কতগুলো পানি আছে, ওই পানি হচ্ছে দুধের চেয়ে সাদা, দুধের চেয়ে সাদা, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, ওই পানি একমাত্র রজব মাসের মধ্যে যেই ব্যক্তি একটা রোজা রাখবে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই রজবের মতো নহরের পানি ওই ব্যক্তিকে পান করাবে। কাকে পান করাবে? কাকে? কাকে? যেই ব্যক্তি রজব মাসে কয়টি রোজা রাখবে? মাত্র কয়টি? একটি মাত্র রোজা রাখবে, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ স্পেশাল নহর নির্মাণ করেছে, নহর নহর, ওই নহরের নাম দিয়েছে রজব, এবং ওখানে পানি আছে, পানিগুলো কীরকম জানেন? দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, ওই পানি ওই ব্যক্তিকে পান করবে। কাকে? যেই একটির মাত্র রোজা রেখেছে ওই ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে পান করাবে। সুবহানাল্লাহ, শুধু তাই না, কিয়ামতের ময়দানে মানুষ পাপাচারের কারণে, অন্যায়ের কারণে, অনিচ্ছার কারণে ওই কিয়ামতের ময়দানে মানুষে যখন মানুষের গামতে থাকবে, গামতে থাকবে, গামের পানি এমন হবে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কারো মাথা পর্যন্ত হবে, কারো আবার ওই গরম জলের মধ্যে
মানুষ সাঁতার কাটতে থাকবে। আমার আল্লাহ বলেন ওই মুসিবতের সময়ের মধ্যে যে ব্যক্তি রজব মাসের মধ্যে একটি রোজা রাখবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ ওই পানি তাকে পান করাবে। ওই পানি পান করলে আবাদাল আবাল পর্যন্ত তাইনি পিপাসিত হবে না, পানির পিপাসা লাগবে না। একটু করে যদি ওই নহরের পানি যদি পান করে ওই ব্যক্তি আর পিপাসিত হবে না, ওই পানি কিয়ামত পর্যন্ত সে আনন্দের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ, কথা কি ক্লিয়ার বুঝা যায়? আমার ভাইয়েরা, রজব মাস চলে যাচ্ছে, আপনারা কি রোজা রাখেছেন? একটা কেউ তো রাখেন নাই। আমাদের খতিব সাহেব ওয়াজ করেছে, আপনাদেরকে বলেছে রোজা রাখার জন্য? বলে নাই? হাই আল্লাহ! আমার ভাইরা মনোযোগ, একটা মাত্র রোজা, কয়টা? একটা। ফজিলতের মধ্যে আমার নবী আরো হাদিসে পাকি ঘোষণা করছেন, বুখারিতে এসেছে, মিশকাতুল মাসাবিহার মধ্যে এসেছে, যেই ব্যক্তি রজব মাসের মধ্যে দশটি মাত্র রোজা রাখবে, কয়টি? আরো জোরে, যেই ব্যক্তি দশটি রোজা রাখবে ওই ব্যক্তিকে আমার নবী হাদিসে পাকে ঘোষণা করে দিচ্ছেন, ফজিলত বর্ণনা করছেন। তন্মধ্যে আমার নবী বলেন যে ব্যক্তি রজব মাসের মধ্যে দশটি মাত্র রোজা রাখবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ আটটি জান্নাত নির্মাণ করেছেন, কয়টি? এই ছেলে তুমি উঠেছো কেন? কেন উঠতে পারবে না? আমার থেকে অনুমতি নিতে বলছিলাম না? অনুমতি নিয়েছেন? কেউ উঠতে পারবে না। মনোযোগ যদি কেউ যদি নাড়াচাড়া করে মনোযোগ চলে যাবে, বুঝতে পারবেন না ওয়াইস, বারবার করে বলছি, মনোযোগ আছে আপনাদের? মনোযোগ। আমারে নবী বলেছেন যেই ব্যক্তি রজব মাসের মধ্যে দশটি রোজা রাখবে ওই ব্যক্তিকে আমারে নবী ঘোষণা করে দিচ্ছেন। কি ঘোষণা! আমার আল্লাহ তো আটটি জান্নাত নির্মাণ করেছেন, তন্মধ্যে একটি জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল নাঈম। জান্নাতুল কি? জান্নাতুল নাঈম। যে ব্যক্তি রজব মাসের মধ্যে দশটি মাত্র রোজা রাখবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ একমাত্র জান্নাতুল মতো একটা নাইম আছে ওই রোজাদার ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতুল নাইমের মধ্যে প্রবেশ করাবে। শুধু একমাত্র একটা জান্নাত নির্মাণ করে জান্নাতুল নাইম, ওখানে থাকবে খারা শুধু যারা এ মাসের মধ্যে কয়টি রোজা? দশটি। আমি আপনাদের কি বলবো, আপনারা দশটি পারলে রাখবেন, সমস্যা নাই, একটা আমল করবেন, এটা কি জানেন? শুধু একটি মাত্র রোজা রাখবেন। আমার নবী কি জানেন, আমার নবী যখন রজব মাসে চাঁদ যখন উদু হয়ে যেত আল্লাহর দরবারে নামাজ পড়বে দোয়া করতো কি জানেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। সুবহানাল্লাহ! বলো, আমার নবী দোয়া করতো বেশি বেশি, আল্লাহ রজব মাসের মধ্যে বরকত দাও, শাবান মাসের মধ্যে বরকত দাও, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ! বাসায় বলবেন, এখানে বলবেন না। নবী বেশি বেশি করে দোয়া করতো, আল্লাহুম্মা বারিক লানা, ও আমার প্রভু রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। জানি না কার হায়াত কতটুকু, কার হায়াত, কার হায়াত কতটুকু জানি না। আমার নবী বেশি বেশি করে দোয়া করতো, দোয়া করতো, সাহাবী ইকরামদেরকে বলতো, আমার সাহাবী ইকরাম তোমরা বেশি বেশি করে দোয়া করো, যেমন কি রমজান আমাদের কাছে আসে মতো, রমজান পাই মতো, রমজান পাই মতো, রমজান মানে একটি রমজান। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন হে মুমিনগণ,
তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কথা বলছেন কেন? এই কথা বললে মনোযোগ যদি চলে যায়, আমি কিন্তু ওয়াজ করবো না ভাই। আপনারা যদি ডিস্টার্ব করেন, ডিস্টার্ব করলে কিন্তু ওয়াজ করবো না, চলে যাব। বারবার করে আপনাদেরকে আমি অসুস্থ মানুষ, অসুস্থ মানুষ, আমি বলতে অনেক কষ্ট হচ্ছে। আপনারা যদি আমাকে হেল্প করেন আমি আপনাদেরকে বলবো। বুঝতে পারছেন আপনারা? কেউ কথা বলবে না, দয়া করে মনোযোগ দেবেন। কি বলতে চাইছিলাম যে ইয়াইহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন কি জানেন, হে মুমিন বান্দাগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তীর উপরে রোজা ফরজ ছিল, তোমরাও রোজা পালন করো, তোমরাও সফল কাম হবে। সুবহানাল্লাহ বলেন। রোজা শুধু আমাদের উপর ফরজ ছিল না, পূর্ববর্তীগণে যতগুলো নবীগণ এসেছিল প্রত্যেক নবীগণের উপর কি ছিল? রোজা কি ছিল? রোজা ফরজ ছিল। আমার নবী বলেছেন যেই ব্যক্তি রমজানের রোজা পেয়ে রোজা পালন করল না সে আমার উম্মতের দলভুক্ত হবে না। কথা বুঝতে পারছেন আপনারা? নবী বলেছেন যে ব্যক্তি রমজানের মতো রহমত মাগফিরাত নাজাত বরকত মাস বরকতময় একটা মাস পেয়ে যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো না ওই ব্যক্তি আমার উম্মত হতেও পারে না, হতে পারে না নবী বলেছেন। তাই এখন থেকে নবী বলেছেন রজব থেকে তোমরা প্র্যাকটিস করো রোজা দিয়ে, কি করো রোজা দিয়ে কি করো প্র্যাকটিস করো, প্র্যাকটিস আরম্ভ করে দাও। রজব মাসে রোজা রাখো, শাবান মাসে রোজা রাখো, উম্মত রমজানে 30টি রোজা তোমাদের আর কষ্ট হবে না। সুবহানাল্লাহ বলে। আমরা রোজা রাখতে চাই কি চাই না? কে কে চান না? কে কে চাই? সবাই চাই কি না? দুই হাত তুলে বলেন সবাই চাই কি চাই না? রোজা রাখবো কি না? অনেকে তো আবার রোজা আসলে তো গ্যাস্ট্রিক বেড়ে যায়, ঠিক কি না? আপনাদের এখানে জানে আমাদের ওখানে বেশি, পুরা 11 মাস ছিল মুসলমানের হোটেল, হোটেল হোটেল আর কি, খাবারের হোটেল, খাবারের হোটেল। যখন রমজান মাস চলে আসে ওটা হিন্দু হোটেলে পরিণত হয়ে যায়, ঠিক কি না বলেন আমার ভাইয়েরা? পুরা রমজান পুরা 11 মাস ছিল কিসের মাস? মুসলমানের হোটেল। যখন রমজান মাস উঠে যায় তখন এটা হিন্দু হোটেল হয়ে যায়। আপনাদের এখানে তো আমি জানি না, আমাদের ওখানে কালো কাপড় দিয়ে বেঁধে বেঁধে মুসলমানের সন্তানরা দিনের মধ্যে ওখানে, তো সবাই তো আমাদের ওখানে দিনের মধ্যে তো দোকান খুলে, যদি দিনের মধ্যে যদি খাবারের হোটেল খুলে কেউ আনিয়া আপনার দণ্ড দণ্ডানীয় অপরাধ আছে, তাকে জেলে দিতে হবে রমজানের মধ্যে। আর এখন স্যান্ডবোর্ড ফাল্টা ফেলছে, হিন্দু হোটেল দিয়ে দিছে। এখন ওখানে গিয়ে সে ওই আগের মতো 11 মাস যেভাবে খেয়েছে দিনের মধ্যে, ওখানে গিয়ে সে অন্তর খুলে খাচ্ছে। হাই আল্লাহ, মুসলমান কিসের মুসলমান আমরা? আমার ভাইরা আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমল করতেছেন আপনারা? তাহলে আপনারা সবাই কি রমজানের 30টি রোজা পালন করবেন নাকি রোজা আসলে নাকি গ্যাস্ট্রিক শুরু হয়ে যাবে? অনেকের কালচার শুরু হয়ে যায়, গ্যাস্ট্রিক শুরু হয়ে যায়, অনেকে অনেক রকম শুরু হয়ে যায়। 11 মাস ভালো থাকে রমজান, উজুর পাচ্ছি না তো অনেক কষ্ট লাগছে আমার, 11 মাস অনেক ভালো ছিল, যখন রমজান মাস উজুর ভালো লাগছে না, গ্যাস্ট্রিক বেড়ে গেছে, রোজা রাখতে পাচ্ছি না, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? ছোটো ছোটো বাচ্চারা এখন রোজা পালন করে, ছোটো ছোটো ছেলেরা, আর এখন বড় ছেলেরা না না গ্যাস্ট্রিক বেড়ে যায়। মুরব্বীরা এক ফা খবরে চলে গেছে সে পর্যন্ত রোজা রাখে না, আছে না আমার ভাইয়েরা? আপনারা প্রত্যেকে রোজা রাখবেন, আল্লাহ কবুল করুক, আমিন বল। এবার আসেন, মনোযোগ আছে? হতা হুক্কা কেন? হতা খাইতেন না? যদি হতা হন অবস্থা খাইল আছে বারবার গরিব।